এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম মানে কি সেই অঙ্কগুলো আসতো যে একটা পাইপ থেকে এত ঘন্টা স্পিডে জল ভরছে আরেকটা পাইপ থেকে এত ঘন্টা স্পিডে জল ভরছে এবার দুটো পাইপ যদি একসঙ্গে জল ভরা শুরু করে কতক্ষণে জলটা ট্যাঙ্কটা ভরে যাবে ঠিক আছে বা একটা পাইপ থেকে এরকম স্পিডে জল ভরছে আরেকটা পাইপ থেকে এরকম স্পিডে জল বেরিয়ে যাচ্ছে দুটো পাইপ একসঙ্গে চালানো হলো কোনটা আগে ভরবে বা কত কতক্ষণে ট্যাঙ্ক খালি হবে যেটা খালি পাইপ সেইটা যদি বেশি স্পিডে মানে কম টাইমের মধ্যে খালি করে তাহলে সেটা খালি হয়ে যাবে তো এইসব অঙ্কগুলো আমরা কিভাবে করব। যেমন কি এ পাইপ ফিলস পাঁচ ঘন্টা একটা পাইপ পাঁচ ঘন্টায় ভরে যায় বি পাইপটা দশ ঘন্টায় ভরে যায় তাহলে দুটো একসঙ্গে চালানো হল কী হবে কিছু করতে হবে না সোজা করতে হবে এটা ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টেন ঠিক আছে করে যেটা আসবে টেন এখানে আসবে দুই এখানে আসবে এক মানে তিনের দশ সেইটা উল্টো করে দেবে সেইটা উল্টো করে দিলে দশের তিন বাস বেসিক্যালি এইখানে এইটা হচ্ছে শর্টকাট এর বেসিকটা কি এ এক এটা পাঁচ ঘন্টায় খালি করে এ এক ঘন্টায় এত খালি করছে আর এটা এক ঘন্টায় এত খালি করছে এই দুটো মিলিয়ে দিলে এক ঘন্টায় এরা এত খালি করছে তাহলে এত পারসেন্ট মানে এই পোর্শনটা মানে থ্রি বাই টেন এইটা খালি করছে এক ঘন্টায় তাহলে পুরো এই খালি করছে না ভরছে তো পুরোটা ভরছে এরা কত ঘন্টায় মানে ওয়ান বাই থ্রি বাই টেন মানে টেন বাই থ্রি এটাই বেসিক্যালি অঙ্কটা তো সেই অঙ্কটা শর্টকাটের জন্য এত কিছু ভাবার দরকার নেই এরকম আছে সোজা এরকম করে দিলেই এর উল্টে দিলে এর উত্তর এসে যাবে এবার আরেকটা বলি এর সঙ্গে অ্যাড করলাম যে এইটা আছে পাঁচ ঘন্টায় এটা দশ ঘন্টায় সিটা পনেরো ঘন্টায় ফিল করে সি পাইপ ফিল ফিফটিন ঘন্টা ফিফটিন আওয়ার এবার তিনটা একসঙ্গে চালানো হল তিনটে একসঙ্গে চালানো হলে কতক্ষণে এটা খালি হবে তো আগে ছিল দশ বাই তিন দশ বাই তিন মানে তিন ঘন্টার কাছাকাছি এইবার আর একটা চালানো হয়েছে তাহলে তা আর একটু কমে হবে সেটা কীভাবে পাবো ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই ফিফটিন স্ট্রেট করলে 18 বোধ হয় তিরিশ হয় ঠিক আছে এলসিএম তাহলে পাঁচ তিরিশ ছয় দশ তিন তিন দশ তিন দশে তিরিশ পনেরো দোকানে তিরিশ মানে দু হাজার তিনে পাঁচ পাঁচ ছয় এগারো বাই তিরিশ তাহলে টোটাল টাইম লাগবে তিরিশ বাই এগারো জাস্ট এটা উল্টা দিতে হবে তাহলে টোটাল টাইম তিরিশ বাই এর মধ্যে ওটা ফিল হয়ে যাবে সাত সেভেন পয়েন্ট এরকম কিছু থাকবে মানে এত আওয়ার্সে এটা ভরে যাবে ঠিক আছে তাহলে এইভাবে পাইপ ভরে যাচ্ছে এইবার যদি আর একটা পাইপ যোগ করি যে সেই পাইপটা কুড়ি ঘন্টায় ভরে যায় তাহলে কি হবে তাহলে এর সাথে আরও কুড়ি অ্যাড হবে হয়ে এটা তখন কি হবে ষাট হবে ষাট হলে এইখানে কত হবে এই জায়গাটা শুধু চেঞ্জ হবে পাঁচ কে ষাট পাঁচ বারোং ষাট এটা ছয় এটা পনেরো চার পনেরো ষাট এটা তিন কোড়িং ষাট মানে বারো ছয় আঠেরো আঠেরো চারের বাইশ বাইশ তিনের পঁচিশ বাই ষাট মানে পাঁচ বাই বারো তাহলে টোটাল লাগবে কত বারো বাই পাঁচ ঘন্টা লাগবে মানে এবারের উল্টোটা হলি যে একটা পাইপ পাঁচ ঘন্টায় জলটা ভরে দেয় আর আরেকটা পাইপ দশ ঘন্টায় জলটা খালি করে দেয় দুটো একসঙ্গে চালানো হলো তাহলে কি হবে তো যেটা দশ ঘন্টায় খালি করে সেটার তো দশ ঘন্টা টাইম লাগছে আর যেটা পাঁচ ঘন্টায় ভরে দেয় তো সে তাড়াতাড়ি ভরবে তাহলে আলটিমেটলি ভরেই যাবে জায়গাটা তো সেই জন্য এটা কী হবে একই ধরনের ব্যাপার শুধু যেখানে খালি করছে সেটা মাইনাস হবে ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই টেন এখান থেকে টেন আসবে এখানে টু মাইনাস ওয়ান মানে ওয়ান বাই টেন বা এখান থেকে ঘুরে আসছে টোটাল আওয়ারস কত লাগছে টেন মানে দশ ঘন্টায় জাস্ট এটা উল্টে দেবো ঠিক আছে এটা ফ্লিপ করে দেবো এইটা এপারে চলে যাবে এইটা এপারে চলে যাবে তাহলে দশ ঘন্টায় এটা ভরে যাবে এইবার আমি অঙ্কটা দিলাম এরকমভাবে যে এইটা পাইপটা খালি হয় এটা খালি হয় পাঁচ ঘন্টায় আর এটা ভরে দশ ঘন্টায় এটা ভরে ভরে যায় দশ ঘন্টায় তাহলে কি হবে ঠিক আছে তখন কি হবে তখন হচ্ছে এইটায় ভরে এইটা খালি হয় ব্যাস আর কিচ্ছু নয় তাহলে এইখানে দশ হয়ে গেল মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস একের দশ মাইনাস একের দশ মানে এটা খালি হয়ে যাবে এবং আমি বললাম টাইমটা কি তাহলে টাইম টোটাল কত লাগছে এইটা ফ্লিপ হয়ে যাবে এইটা উল্টে এখানে আসবে এইটা উল্টে এখানে আসবে মানে দশ ঠিক আছে তার মানে এই টাইমের মধ্যে এটা মাইনাস আছে কারণ এই টাইমের মধ্যে এটা খালি হয়ে যাবে এবার কি এ পাইপ খালি করছে বি পাইপ দশ ঘন্টায় ভরছে সি পাইপও খালি করছে তাহলে কী হবে এখানে মাইনাস একের পাঁচ প্লাস একের দশ মাইনাস একের পনেরো তার মানে তিরিশ তিনটে রে করলে মাইনাস একের পাঁচ মানে মাইনাস ছয় প্লাস তিন মাইনাস পনেরো তিরিশ দুই মানে কত হচ্ছে মাইনাস ছয়ে দুয়ে আট প্লাস তিন মানে মাইনাস পাঁচ বাই থার্টি মানে মাইনাস ঠিক আছে এইটা ফ্লিপ করে দিলে কত হচ্ছে এইটা এইখানে এইটা এখানে আসলে কত হচ্ছে টোটাল তার মানে সিক্স আওয়ার্সের মধ্যে এটা খালি হয়ে যাবে ঠিক আছে এরপরে আমি ধরছি সি পাইপটা খালি করে না সি পাইপটাও ভরে সি পাইপটা ভরে সি পাইপটা ভরলে কী হবে এইটা প্লাস হবে এইটা প্লাস হবে এইটা প্লাস হয়ে গেলে কত হবে তিন পাঁচ ছয় ঠিক আছে তখন এইটা কী হবে মাইনাস একত্রিশ ওকে মাইনাস একত্রিশ মানে এটা উল্টে দিলে তিরিশ ঘন্টার মধ্যে এ খালি হবে মানে এর খালি হতে লাগবে থার্টি আওয়ার্স ওকে তাহলে এই হচ্ছে পাইপ আর পাইপ অঙ্ক এখানে কিছুই নেই যে খুব সাদাভাবে অঙ্কগুনো করে দেওয়া যায় দেখতে অনেক বড়ো মনে হয় কিন্তু খুব সুন্দরভাবে অঙ্কগুনো এইভাবে বেরিয়ে করে ফেলা যায় পাইপ সিস্টেন আমার মনে হয় এর থেকে আর অন্য কোনো অঙ্ক পরীক্ষায় পড়ে